তো বন্ধুরা, যারা এই যে এর আগে আপনারা অনেক ভিডিও দেখেছেন ইউটিউবে, যে আসলে এই এআই ব্যবহার করে বিভিন্ন ধরনের কার্টুন ভিডিও বা যে কোনো ধরনের স্টোরি বা কন্টেন্টগুলো আপনি কীভাবে তৈরি করে নেবেন, সেগুলো কিন্তু মানে প্রত্যেকটা ইউটিউবার কিন্তু দেখাইছে ডেস্কটপ অথবা পিসি দিয়ে। তো এর পরিপ্রেক্ষিতে আমি আজকে দেখাবো যে আসলে এটা মোবাইল দিয়েও কিন্তু 100% কাজ করে, সেটা কীভাবে করে এর ডিটেলসে আমরা দেখব। অর্থাৎ আপনি এই ভিডিওটা দেখলে আপনি আপনার হাতের ফোনটা ব্যবহার করে যে কোনো ধরনের কন্টেন্ট, সেটা কার্টুন ভিডিও হোক বা যে কোনো ধরনের ভিডিও, আপনি বানিয়ে নিতে পারবেন। তিনটা চারটা ওয়েবসাইট আপনাকে কাজ করতে মানে জাস্ট একটা ওয়ে দেখাবে, একটা ওয়েতেই আপনি ইমেজ জেনারেশন থেকে শুরু করে অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স প্রত্যেকটা কাজ আপনি করে নিতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই আপনি নতুন কিছু শিখতে চলেছেন। তো যখন প্রথমে আপনি কী করবেন, ক্রোম ব্রাউজারটা এভাবে ওপেন করে দিবেন। ওপেন করার পর দেখুন, জাস্ট আমি একটা ওয়েতে দেখাবো, একটার ভিতরে সবগুলো কাজ পেয়ে যাবেন। দেখুন এখানে লিখবেন রান ওয়ে, রান ওয়ে এমএল ডট কম। জাস্ট দেখুন রান ওয়ে এমএল লিখলেই হয়ে যাবে, জাস্ট কিচ্ছু লিখতে হবে না, জাস্ট এখানে আসবে না। সবাই দেখুন প্রথমে লেখা আছে রান ওয়ে, দেখুন এই যে অ্যাডভান্সিং ক্রিয়েটিভিটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, জাস্ট এই যে প্রথম সাইটটা, অর্থাৎ রান ওয়ে লেখার পরে আপনার যে প্রথম সাইটটা আসবে এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনার কী আসবে দেখুন, এখানে কিন্তু প্রথমে আপনাকে সাইন আপ করতে হবে। তো জাস্ট আমি এখানে সাইন আপ করেছি আগে, জাস্ট এখন আপনারা কী করবেন, এই লগ ইন করবেন সাইন আপ করার পর। জাস্ট আমি এখানে সাইন আপ আগে করে রেখেছি, কারণ ভিডিওটা এমনিতে অনেক বড় হবে। তো আপনারা প্রত্যেকটা মানুষ আমি জানি যে সাইন আপটা গুগল দিয়ে আপনারা করতে পারবেন। দেখুন আমার অটোমেটিক কিন্তু লগ ইন হয়ে গেল, যেহেতু আমার এখানে আগেই সাইন আপ করা আছে ব্রাউজারে। তো দেখুন আপনি এইভাবে কিন্তু আপনার এই ক্রোম ব্রাউজার আসার পরে কিন্তু এদের এরকম করবেন। প্রথমে আপনাকে থ্রি ডট মেনুতে ক্লিক করে কিন্তু এদের ডেস্কটপ মোডটা অন করে নেবেন। অন করে নেওয়ার পর আপনি রান ওয়ে এমএল এসার আসার পরে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে গুগল অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিয়ে অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। জাস্ট তারপর আপনি ট্রাই ফর ফ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে আপনার দুইটা অপশন পাবেন, দেখুন ব্রিং ইউর ইমেজ টু লাইফ উইথ গেন। দেখুন এখানে দুইটা অপশন কিন্তু আপনি এখানে পাবেন, দেখুন আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাইতেছে। দেখুন এজ স্টার্ট উইথ ইমেজ এবং স্টার্ট উইথ টেক্সট, আপনি সরাসরি টেক্সট লিখে দিলেও আপনার ভিডিও তৈরি করে দিবে, অথবা আপনি ইমেজ দিলেও আপনার ভিডিও তৈরি করে দিবে। তো প্রথমে দেখুন আমি আপনাদেরকে ইমেজটা দিয়ে দেখাই, তারপর বাম সাইডে দেখুন এই যে এইখানে, এখানে কিন্তু হোম হোম বাটন আছে, রানওয়ে টিভি আছে, অ্যাসেট আছে, ভিডিও এডিটর প্রজেক্ট আছে, তারপর ভিডিওস আছে। তো জাস্ট আপনি কী করুন, ভিডিও যদি তৈরি করতে চাইলে জাস্ট এই ভিডিওতে ক্লিক করবেন। দেখুন ভিডিওতে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে স্টার্ট উইথ ইমেজ, জাস্ট এইটাতে প্রথমে ক্লিক করুন। আমি একটা একটা করে দেখাই দিই, ভিডিওটা একটু লং হবে, বাট সম্পূর্ণ প্রসেসটা আপনি এই একটা ভিডিওর মাধ্যমে মানে জানতে পারবেন। আসলে বিভিন্ন ভিন্ন সাইট কিন্তু আপনাকে মানে ব্যবহার করতে হবে না, জাস্ট এই একটা সাইটের মাধ্যমে। দেখুন এখানে কী লেখা আছে, এইটাতে ক্লিক করবার দেখুন এখানে এই যে ড্র্যাগ ড্রপ ইমেজ টু বি আপলোডেড, অর্থাৎ ইমেজ আপলোড দেখুন জাস্ট এই যে এইখানে নিচে যে একটা চিহ্ন সাইজ, এইটার উপর আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন, ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু একটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ আপলোডের একটা সিস্টেম এখানে আসবে। দেখুন এখানে আমি আপনাদের দেখাই, এই যে দেখুন এই যে এই পাশে ইমেজ আপলোডের একটা অপশন চলে আসছে। আসার পর দেখুন এখান থেকে আপনি আগে এই যে আগে থেকে ইমেজ নেওয়ার জন্য জাস্ট দেখুন এই যে এইটা আমি নিয়ে নিলাম, একটা ইমেজ আমি নিয়ে নিলাম। দেখুন দেখুন নেওয়ার পর দেখুন এখানে কিন্তু কয়েক সেকেন্ডের ভিতর কিন্তু আর এই ইমেজটা কপিরাইট ফ্রিতে কীভাবে আপনি এআই দিয়ে জেনারেট করবেন সেটা ভিডিও শেষে দেখাবো। দেখুন এখন দেখুন এইখানে আসার পরে দেখুন ভিডিওটা মানে ছবিটা আপলোড হওয়ার পরে জাস্ট এই ডান পাশে দেখুন জেনারেট, এটাতে ক্লিক করুন। জেনারেটে ক্লিক করুন, জেনারেটে ক্লিক করার পর কিন্তু দেখুন এখানে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু রেন্ডার হওয়া বা ভিডিওটা ক্রিয়েট হওয়া কিন্তু শুরু হয়ে গেছে। প্রত্যেকটা মিনিটে মিনিটে আপনি একটা করে ইউনিক ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারবেন, একই টাইটেলে আপনি এক এক মিনিটে এক একটা ধরনের ইউনিক কন্টেন্ট তৈরি করতে পারবেন। দেখুন এটা কিন্তু এই ভিডিওটা কিন্তু তৈরি হচ্ছে, দেখুন একটা ইমেজ কীভাবে ভিডিওতে কনভার্ট হচ্ছে সেটা দেখুন। আর ইমেজটা আপনি যদি সরাসরি এখান থেকে ইমেজের মাধ্যমে করেন তাহলে ইমেজটা কীভাবে আপনি মানে এআই দিয়ে জেনারেট করবেন সেটা দেখাবো ভিডিওর শেষে। আগে ভিডিওটা কন্টিনিউ করুন। দেখুন এই রানওয়ে এমএল কিন্তু জনপ্রিয় একটা এআই সাইট, পৃথিবীর ভিতরে সবচেয়ে জনপ্রিয় একটা কিন্তু সাইট। এখান থেকে কিন্তু আনলিমিটেড কপিরাইট ফ্রি কন্টেন্ট তৈরি করে নিতে পারবেন। দেখুন এটা কিন্তু আপনার নেট স্পিড যত ভালো থাকবে ভিডিওটা তৈরি হতে কিন্তু তত কম সময় নেবে। দেখুন আমি কিন্তু ফোর জি এরিয়াতে আছি, তারপরেও কিন্তু একটু সময় নিচ্ছে। দেখুন আমার ভিডিওটা কিন্তু রেডি, দেখুন এই ভিডিওটা কিন্তু রেডি। দেখুন আমি এখানে দেখুন কীভাবে ভিডিও কিন্তু অলরেডি কিন্তু ভিডিও কিন্তু রেডি হয়ে গেছে। দেখুন দেখুন ভিডিওটা কিন্তু রেডি,
এখানে 4 সেকেন্ডের ভিডিও কিন্তু একটা ইমেজের মাধ্যমে কিন্তু আপনি 4 সেকেন্ডের একটা ভিডিও নিতে পারবেন। এখন ভিডিওটা ডাউনলোড করার জন্য দেখুন এই যে এখানে দেখুন এখানে কি বলা আছে দেখুন এই নিচে ডাউনলোড অর্থাৎ অ্যারো বাটন একটা আছে দেখুন আপনাদের আরো ভালো করে জুম করে দেখাই দেখুন ভিডিওটা দেখুন এই যে ভিডিও কিন্তু একটা ইমেজ কিভাবে ভিডিওতে কনভার্ট হলো জাস্ট ডাউনলোড করার জন্য জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করুন। অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে এটা ডাউনলোড হয়ে যাবে দেখুন উপরে কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো জাস্ট আপনি চাইলে এখন এটাকে আপনি এই যে ডিলিট করে দিতে পারবেন দেখুন এই যে ডান পাশে দেখুন ডিলিট বাটনে ক্লিক করে দিলাম। তো আসলে ছবি একটা ইমেজ থেকে কিভাবে আপনি মানে ভিডিও তৈরি করবেন সেটা কার্টুন ভিডিও হোক বা অন্য কোনো ভিডিও হোক কোনো সমস্যা নেই। তো এখন আপনাদের দেখাবো আসলে টেক্সটের মাধ্যমে কিভাবে আপনি ভিডিও তৈরি করিয়ে নেবেন। এই এখান থেকে দেখুন এখানে এই যে টেক্সটে ক্লিক করবেন দেখুন এই বাম পাশে টেক্সটে ক্লিক করবেন দেখুন এটা এই টেক্সট এসে আপনি শুধু ইংলিশে লিখবেন ধরুন আমি এখানে লিখলাম এ মুসলিম বয় প্লেয়িং প্লেয়িং কি দিব প্লেয়িং কার্ড সি আর কার গাড়ি নিয়ে অর্থাৎ একটা মুসলিম ছেলে গাড়ি নিয়ে খেলা করতেছে। তো জাস্ট এইটা লিখলাম লেখার পর জাস্ট আমি এখান থেকে কী করবো জাস্ট এই যে নিচে দেখুন জেনারেট অপশন আছে জেনারেট অপশনে ক্লিক করে দেবেন দেখুন এই নিচে কিন্তু জেনারেট অপশন দেখুন ভিডিওটা কিন্তু আমার জেনারেট হওয়া শুরু হয়ে গেছে দেখুন সেম আগের মতোই কিন্তু শুরু হয়ে গেছে। তো সেম এইভাবে কিন্তু খুব ইজিলি আপনি কিন্তু কার্টুন ভিডিও বলেন বা যে কোনো ধরনের মানে ইমেজকে আপনি কন্টেন্টে রূপান্তরিত করতে পারবেন। তো আশা করছি যে মোবাইল দিয়ে আমরা খুব ইজিলি এই যে এআই এর যে সুবিধাগুলো আপনারা নিতে পারবেন। তো ভিডিওটা দেখে যদি মনে করেন নতুন কিছু শিখলেন অবশ্যই ভিডিওতে একটা সুন্দর দেখে একটা কমেন্ট করেন আর যদি কারোর এই ফুল ডিটেলস একটা ভিডিও লাগে যাক একদম অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে তাহলে সেটাও বলেন আমি একটা ইন ডিটেলস একটা ভিডিও তৈরি করে দিব। তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু প্রায় রেন্ডার কিন্তু অর্ধেক হয়ে গেছে দেখুন এই ভিডিওটা আপনাদের দেখায় যে আসলে শুধুমাত্র টেক্সটের মাধ্যমে কীভাবে ভিডিও তৈরি করা সম্ভব। তো আবার ফোন দিয়ে হাতের ফোন যে কোনো মডেলের ফোন হলেই হবে শুধুমাত্র ক্রোম ব্রাউজারটা সাপোর্ট করলেই হবে কারণ ক্রোম ব্রাউজার ছাড়া এগুলো কাজ করা যায় না বারবার ল্যাগ করে যার জন্য আপনাদের বেস্ট হবে হলো ক্রোম ব্রাউজার। দেখুন আমি কিন্তু ভিডিওর কোনো একটা পার্ট কিন্তু স্কিপ করতেছি না দেখুন একদম ক্রিয়েট পর্যন্ত বা রেন্ডার পর্যন্ত কিন্তু আমি ভিডিওটা কিন্তু রেখে দিচ্ছি দেখুন। এইভাবে কিন্তু আপনারা কনফিউশন কিন্তু দূর করতে পারলেন যে আসলে এআই সুবিধাটা কিন্তু মোবাইলে নেওয়া সম্ভব 101% কিন্তু সম্ভব এটা কিভাবে নেবেন সেটাও কিন্তু দেখলেন। তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন আর এই ভিডিওটা রেন্ডার হওয়ার পরে কিন্তু আমি আপনাদের প্লে করেও দেখাবো দেখুন যে আসলে টেক্সটের মাধ্যমে কিভাবে ভিডিও তৈরি করা সম্ভব। জাস্ট শুধু লিখে দিবেন ভিডিও আপনাকে তৈরি করে দিবে। এইটা কোন যুগ আসলো ভাই দেখুন দেখুন ভিডিওটা কিন্তু আমাদের রেন্ডার কিন্তু হয়ে গেছে ফুললি ফুল। এখন আপনাদের প্লে করে শোনা দেখাবো দেখুন আমরা ভিডিওটা একটু বড় করে প্লে করি দেখুন বড় করে প্লে করে দিলাম দেখুন এই যে কারের সাথে কিন্তু একটা মুসলিম ছেলে কিন্তু কার নিয়ে খেলা করছে দেখুন দেখুন বন্ধুরা দেখুন এই সুন্দর সুন্দর ভিডিও আপনি আর কী চান বন্ধুরা দেখুন হাতের ফোনটা দিয়ে কত কিছু করা সম্ভব দেখুন আমি এখন আপনাদেরকে এটা ছোট করে দেখাই দেখুন এখান থেকে ছোট করে দেখাই এখন দেখুন এই যে ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন এই যে এখানে কিন্তু ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে দেখুন জাস্ট এখন আপনাদের এই ডাউনলোড করার জন্য অ্যারো বাটনে ক্লিক করুন অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু পুরো ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনার যে কোনো ধরনের জাস্ট আপনি শুধু এইভাবে যদি লিখতে পারেন জাস্ট সামহাও কিছু লিখলেই আপনাকে ভিডিও তৈরি করে দিবে। তো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।